আসসালামু আলাইকুম, কমন কুকিংয়ে স্বাগতম। আমি আজকে লাল শাক ভাজি করব। আমরা কিন্তু নর্মালি লাল শাক কম বেশি সবাই করে থাকি, কিন্তু আমি লাল শাকটা আজকে একটু ভিন্ন রকম করব। আর লাল শাকে আজকে আমি এমন একটা জিনিস অ্যাড করব যাতে করে লাল শাকটা খেতে আরও অনেক টেস্ট হয়। তাছাড়া আমি লাল শাকের কিছু গুণাগুণও তুলে ধরব, যেমন লাল শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধ করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও আমাদের রক্ত শূন্যতা প্রতিরোধ, হজম শক্তি বাড়ায় এবং লাল শাক আঁশজাতীয় বিদায় কোষ্ঠকাঠিন্য সহ আমাদের হজম শক্তি বাড়ায়। আমি এই লাল শাকটা রান্না করছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। লাল শাক ভাজি করার জন্য এখানে আমি এক আটি লাল শাক নিয়ে নিয়েছি এবং লাল শাকটা বেছে একটু ধুয়ে রেখেছিলাম। এখন আমি লাল শাকটা কেটে নেব। লাল শাকটা আমি কেটে নিয়েছি, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, লাল শাকটা সিদ্ধ করার মতো। হাফ কাপের থেকেও একটু কম পানি দিয়েছি। পানিতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আর লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কেটে রেখেছিলাম, এই কাঁচামরিচগুলি আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকের মনে হতে পারে এতটুকু পানি দেওয়ার কী প্রয়োজন ছিল, লাল শাকটা এমনিতেই ভাপিয়ে নেওয়া যায়। আমি লাল শাকটা একটা ঝাঁপিতে নিয়ে নিয়েছিলাম ধুয়ে, তো এখানে একটুও পানি ছিল না। আমি লাল শাকটা ধুয়ে একটা ঝাঁপিতে রেখে দিয়েছিলাম, অনেকটা সময় ছিল যেখানে একটুও পানি ছিল না, তাই কিন্তু আমি এখানে পানি দিয়েছি। আর অনেকে যদি টাটকা সবজিটা রান্না করেন তাহলে কিন্তু পানিটা প্রয়োজন হয় না, অল্প একটু লবণ দিয়ে ঢেকে দিলেই কিন্তু পানিটা উঠে আসে। তো এখন আমি ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আমি হাইটেই রান্না করব। শাক যে কোনো শাক রান্নার ক্ষেত্রে যদি চুলার আঁচটা আপনারা লো করে দেন তাহলে কিন্তু শাকের কালারটা ডিসকালার হয়ে যায়, মানে শাকটা লাল থাকে না, বা অন্য যে কোনো শাকই কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায়। এক্ষেত্রে আমি ডাকটা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা আমি হাই হিটে রান্না করছি। ডাকটাটা খুলে নেড়ে ছেড়ে নিচ্ছি। যদি মনে হয় লাল শাকটা আপনাদের সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডাকটাটা খুলে রান্না করে নেবেন। এখানে লাল শাকটা সিদ্ধ হয়নি, আমি আবার ডেকে দিচ্ছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও প্রায় শুকিয়ে গেছে। আমি আরেকটু পানি শুকিয়ে নেব, একবার শুকনো করে নিচ্ছি। এটা একেবারেই শুকিয়ে গেছে এবং শাকটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে শাকটা উঠিয়ে নিচ্ছি। চুলায় আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। শাকে কিন্তু তেল পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে, এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন আমি শাকে যে জিনিসটা ব্যবহার করব যাতে করে শাকটা খেতে ভালো লাগে তা হচ্ছে জিরে। এখানে আমি 3 আঙ্গুলে 1 চিমটি জিরে দিয়ে দিচ্ছি। এই জিরেটাই কিন্তু লাল শাকটা খেতে খুবই টেস্ট করে। কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো, শাকে অবশ্যই পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন আমি পেঁয়াজ রসুন এবং জিরেটা ভালো করে ভেজে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি লাল শাকটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। দু 3 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভেজে নেব শাকটা। শাকটা 2-3 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। শাকটা ভাজা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে দিচ্ছি। ভিন্ন স্বাদে লাল শাক ভাজিটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। লাল শাকটা খেতে খুবই টেস্ট হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।